আশরাফ আলী 62 বছর বয়স, সিদ্ধান্ত ছিল সারা জীবন অবিবাহিত থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তের পরিবর্তন আনেন তিনি। প্রেমে পড়েন 54 বছর বয়সী বানু বেগমের, অবশেষে বিয়ে পর্যন্ত গড়ালো তাদের সম্পর্ক। 1000 মানুষের উপস্থিতিতে 1,01,000 দেনমোহরে প্রেমিকাকে বিয়ে করেন আশরাফ আলী ব্যাপারী। শনিবার 19 ফেব্রুয়ারি রাতে বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার টাকার ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে এই বিয়ে সম্পন্ন হয়। বানু বেগমের ঘরে এক কন্যা সন্তান থাকলেও আশরাফ আলী ছিলেন অবিবাহিত। চাখার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক টুকু বলেন, সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ আলী বৃদ্ধ বয়সে বেশ একাকিত্ব জীবন কাটাতেন, পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন, এ অবস্থায় তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে তাদের দুইজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে অবশেষে পরিবারের সম্মতিতে শনিবার রাতে খুব ঘটা করেই বিয়ে সম্পন্ন হয়। এমন আয়োজন এলাকাবাসীকে কৌতূহলী করে তোলেন, ফলে অনেক লোক এসে ভিড় জমান বিয়ে দেখতে। চেয়ারম্যান বলেন, বিয়েতে অন্তত 1000 গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়।